আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জানবো পবিত্র মাহে রমজানের ইফতারিতে কি খাবেন এবং কি খাবেন না। বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমজান, গরমে সবার প্রাণ হাঁসফাঁস করছে, এরই মধ্যে চলে এসেছে সিয়াম সাধনার মাস। এরকম আবহাওয়ায় 14-15 ঘন্টা রোজা রেখে ইফতারে অস্বাস্থ্যকর খাবার খেলে তা হতে পারে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিশ্চিত করতে হবে সুষম ইফতার মেনু। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক ইফতারের খাবার মেনুতে কি কি খাবার রাখলে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যাবে। যা যা খাবেন: 1 নম্বর, পানি ও তাজা ফলের জুস। গরমে সারাদিন কিছু না খেয়ে থাকার ফলে পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা থাকে, তাই শরীরকে হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণে পানি এবং প্রাকৃতিক ফলের জুস পান করতে হবে। খেতে পারেন লেবুর শরবত কিংবা কাঁচা আমের জুস। 2 নম্বর, খেজুর। ইফতার মেনুতে অবশ্যই খেজুর রাখুন। খেজুরে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, যা আপনার মাংসপেশিকে করবে সচল এবং আপনাকে দিবে প্রয়োজনীয় পুষ্টি। 3 নম্বর, কাঁচা ফল ও সবজি। ইফতারে একটি কাঁচা ফল এবং সবজি রাখা অত্যাবশ্যক বিষয়। লক্ষ্য রাখুন যাতে মেনুতে থাকে সবুজ রঙের ফল এবং সবজি, এক্ষেত্রে খেতে পারেন পাকা আম এবং শসা। 4 নম্বর, স্যুপ। ভেজিটেবল কিংবা বোনলেস চিকেন স্যুপ হতে পারে আরেকটি স্বাস্থ্যকর আইটেম। এই ওয়েদারে গরম স্যুপ না ভালো লাগলে খেয়ে দেখতে পারেন ঠান্ডা স্যুপ। 5 নম্বর, কম তেলে ভাজা ডিমের চপ। যদি ভাজা পোড়া খেতেই হয়, কম তেলে ভাজা খেতে পারেন ডিমের চপ। ডিমে আছে প্রচুর প্রোটিন, যা আপনার শরীরকে করবে শক্তিশালী। 6 নম্বর, কাঁচা বাদাম। কাঁচা বাদামে আছে প্রচুর পরিমাণে ফ্যাট, পরিমিত পরিমাণে কাঁচা বাদাম খেয়ে দূর করা যেতে পারে সারাদিনের ক্লান্তি। 7 নম্বর, পেঁপে। হজমের জন্য পেঁপে খুবই উপকারী, ইফতার শেষ করার আগে খেয়ে নিতে পারেন 2-3 পিস পেঁপে। প্রিয় দর্শক, এখন জেনে নেওয়া যাক যা যা খাবেন। 1 নম্বর, হালিম। হালিমে থাকে ডাল এবং গরুর মাংস, এই 2 উপাদান আঁশ এবং চর্বিতে ভরপুর। তার উপর আছে বিভিন্ন রকমের মশলা, যার ফলে সারাদিনে রোজা রেখে হালিম খেলে হতে পারে আপনার পেটের জন্য বেশ ক্ষতিকর। 2 নম্বর, অতিরিক্ত তেলে ভাজা খাবার। অতিরিক্ত তেলে ভাজা খাবার আপনার পরিপাকতন্ত্রকে করবে ক্ষতিগ্রস্ত। বেগুনে থাকা অতিরিক্ত আয়রন, তার সাথে বেসন ও তেলে পোড়া পেঁয়াজি সারাদিন রোজা রাখার পর এই সব আপনাকে করে ফেলতে পারে পরিপূর্ণ কাবু। 3 নম্বর, কার্বনেট ড্রিঙ্কস। হজমের সমস্যা থেকে বাঁচতে এড়িয়ে চলুন কার্বনেট ড্রিঙ্কস, এগুলোতে থাকে প্রচুর অ্যাডেড সুগার। 4 নম্বর, লবণাক্ত খাবার। লবণাক্ত খাবার খাওয়ার ফলে সোডিয়াম লেভেল এর ভারসাম্য নষ্ট হয়ে গেলে বেশি বেশি পানি পেশা পায়, তাই যেসব খাবার লবণের উপস্থিত বেশি, যেমন চিপস, লবণযুক্ত বাদাম, চেষ্টা করুন সেগুলো পরিহার করতে। 5 নম্বর, ক্যাফেইন ড্রিঙ্কস। ইফতারে কফি কিংবা চা খেলে আপনার পানি পিপাসা বেড়ে যাবে, এমনকি ভুগতে পারেন ঘুমহীনতায়। প্রিয় দর্শক, রমজানের ঠিকঠাকভাবে সব রোজা রাখার জন্য প্রয়োজন সুস্থতা, আর সুস্বাস্থ্য বজায় রাখার জন্য ইফতারের আইটেমে এই মেনুগুলো মেনে চলুন। দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে।